বাড়ির উঠোনে পড়ে রক্তাক্ত দেহ। বাঁকুড়ার ইন্দপুরের বৃন্দাবনপুর গ্রামে খুন অঙ্গনওয়াড়ি কর্মী, মৃতের নাম ভারতী গোস্বামী। স্থানীয় সূত্রে খবর, স্বামী ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন, গ্রামের বাড়িতে একাই থাকতেন ওই আইসিডিএস কর্মী। মঙ্গলবার মাকে ফোনে না পেয়ে প্রতিবেশীদের খবর নিতে বলেন তার ছেলে, তখনই বিষয়টি জানাজানি হয়। দেখা যায় বাড়ির উঠোনে পড়ে রয়েছে রক্তাক্ত দেহ। একাই থাকতেন, গ্রামের এমনি সবার সাথেই সুহৃদয়ভাবে মেলামেশা ছিল, ভালো মানুষ। আমরা চাইছি গ্রামের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে সঠিক তদন্ত হোক এবং অপরাধী ধরা পড়ুক, তার চরম শাস্তি হোক। মৃতের পরিবারের দাবি, আইসিডিএস সেন্টারে কাজের পাশাপাশি সুদের কারবার চালাতেন ভারতী, তার জেরেই খুন বলে সন্দেহ প্রকাশ করেছেন মৃতের আত্মীয়রা। মা আমার টাকা আগে মানে সুদে ই করতেন, টাকা ধারটা দিতেন, তো আমরা ড্যাম সিওর হচ্ছি এই সুদে টাকা দেওয়ার জন্যই ওরাই মেরেছে। আর এছাড়া আমার মা কোনো পলিটিক্স করে না, কোনো নেত্রীও না, কিছুই না, আর আমার মায়ের দ্বিতীয় কোনো সূত্র নেই। এই টাকা দেওয়া নেওয়া নিয়ে এটা নিয়ে একটা মানে ইয়ে হয়েছে আর কি, সুদের ব্যবসা করতে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে মহিলার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ নাকি অন্য কোনো কারণে খুন খতিয়ে দেখা হচ্ছে। পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।